নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত ছোলার ডাল আর কাঁচকলার সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আজকে শেয়ার করতে চলেছি নিরামিষে দিনে এই রেসিপির কিন্তু কোনো তুলনাই হয় না তার জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা আর দুটো আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে আলু কাঁচকলাকে এই রকম টুকরো করে কেটে নিয়েছি এবার কেটে নেওয়া আলু কাঁচকলার মধ্যে দিয়ে দিচ্ছি জল ভালো করে যাতে আলু কাঁচকলা জলের তলায় ডুবে থাকে জলটা সেইভাবেই দিতে হবে সামান্য একটু হলুদ দিয়ে দশ মিনিট মতন আলু কাঁচকলাকে আমি এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো এতে করে কাঁচকলার মধ্যে থাকা যে কষটা সেটা কিন্তু ভালো করে বেরিয়ে যায় আর আলু বা কাঁচকলা কোনোটাই কালো হয় না ততক্ষণ আমি মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি এখানে সামান্য একটু আদা আর পাঁচ থেকে ছটা বেটে নেওয়া কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ তার সাথে দিয়ে দেব অল্প করে একটু লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ আর সামান্য জল দিয়ে এবার মশলাটাকে মিশিয়ে নিচ্ছি অনেকেই কাজকলাতে আদার ব্যবহার করেন না তবে সামান্য যদি একটু আদা দেওয়া হয় রান্নাটা খেতে কিন্তু অতটাও খারাপ লাগে না তো আদার পরিমাণটা আমি সামান্যই দিয়েছি আর কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু এখানে বেশি ছিল আরও একটা মশলা তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে তার সাথে নিচ্ছি গোটা গরম মশলা আর হাফ চামচ মতন ধনের গুঁড়ো আপনাদের কাছে গোটা ধনে থাকলে গোটা ধনেরই কিন্তু ব্যবহার করবেন সামান্য জল দিয়ে মশলাগুলোকে একটু ভিজিয়ে রাখছি এতে করে মশলাটা কিন্তু বাড়তে সুবিধা হয় মশলা ভিজে গেলে মশলাটাকে আমি বেটে নিয়েছি এদিকে দেখুন পাঁচ ছ ঘন্টা আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ডালটা ভিজে গেছে ডালের জলটাকে ছড়িয়ে নিয়েছি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতন আদা দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতন লবণ তার সাথে দিচ্ছি স্বাদ মতন মানে সামান্য করে একটু মিষ্টি দিচ্ছি আর দিয়ে দেব অল্প করে একটু হলুদ আর সামান্য করে জল দিয়ে এবার ডালটাকে আমি বেটে নেব আর ডাল কিন্তু খুব যাতে পাতলা না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে অল্প করে করে জল দিয়ে কিন্তু ডালটাকে আমি মসৃণ করে বেটে নিয়েছি এবার বেটে নেওয়া ডালের মধ্যে সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি এখানে হিং খুব ভালো করে এবার এই হিং আর কালো জিরে দিয়ে বেটে নেওয়া ডালটাকে ফেটিয়ে নিতে হবে আর ডাল ফেটানোটা কিন্তু একটু ভালো করে করতে হবে তাতে করে কিন্তু রান্নাটা ভালো হবে তো খুব ভালো করে আমি ডালটাকে দেখুন বেশ কিছুক্ষণ মোটামুটি ছ সাত মিনিট কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম ডাল আমার ফেটানো হয়ে গেছে এবার রান্নার জন্য তেল গরম করে নেব। খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেলে এবার বেটে নেওয়া ডাল থেকে আমি বড়া ভেজে নিচ্ছি আর বড়াগুলোকে কিন্তু আমি মাঝারি করেই ভেজে নিচ্ছি আর বড়ার একটা পাশ হয়ে গেলে উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি দু তিন ব্যাচে আমি সমস্ত ডালবাটা থেকে বড়াগুলোকে ভেজে নিয়েছি বড়া ভেজে তুলে নেওয়ার পর এবার হলুদ জলে ভিজিয়ে নেওয়া কাঁচকলা আলুকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটু ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই তিন চার মিনিট একটু তেলের ওপরে এরকম নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম মানে আদা কাঁচা লঙ্কা হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে একটু ভালো করে দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা কাঁচা লঙ্কা বাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো ভালো করে আমি একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার বেটে নেওয়া জিরে ধনে আর গরম মশলা বাটাটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো আসে তো এবার একটু কম আঁচে রেখে আমি ঢাকা দিয়ে দিয়ে আলু কাঁচকলার সাথে মশলাকে কষিয়ে নিচ্ছি মাঝে মাঝে কিন্তু ঢাকাটাকে সরিয়ে নিয়ে নাড়াচাড়া করে দিতে হবে তো খুব ভালো করে আলু কাঁচকলা কিন্তু মশলার সাথে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল আর জলটাকে কিন্তু বেশি দেব। যেহেতু এখানে বড়া দেব ঝোলের মধ্যে আর বড়া কিন্তু বেশ অনেকটাই ঝোল টেনে নেয় তো ঝোলটা ফুটতে শুরু করলে দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা খোলা অবস্থায় রান্না করে নিয়েছি আর আলু কাঁচকলা ভালো করে সেদ্ধ হয়ে গেলে একটু চেক করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু মিষ্টি আর ভেজে নেওয়া বড়াগুলো বড়াগুলো কিন্তু খুব বেশিক্ষণ আগে দিলে বড়াগুলো ভেঙে যেতে পারে তাই আলু কাঁচকলা সেদ্ধ হলে বড়াগুলোকে দিতে হবে এবার এটা হতে থাক ততক্ষণ একটা ফোড়ন তৈরি করব। একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর একটু হিং ফোড়নটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি তবে খুব বেশি পোড়ালে কিন্তু হিংটা তেতো হয়ে যাবে ফোড়ন এদিকে হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে ওপর থেকে ফোড়নটাকে ঢেলে দেব। আর মিনিটখানেক একটু ফোড়নটাকে দিয়ে রান্না করে নিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার দরকার নেই তো এই রকম যদি একটু ঘিয়ের মধ্যে ফোড়নটা দিয়ে লাস্টে দেওয়া হয় তরকারির স্বাদ আর গন্ধ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি তো আপনারা একবার এইভাবে ছোলার ডাল দিয়ে কাজকলা আলুর তরকারি বা ডালনা বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর নিরামিষের দিনে এই রেসিপির তো কোনো তুলনাই হয় না তো রেসিপিটা কিন্তু আপনারা রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন তো কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে